নমস্কার বন্ধুরা, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম বাঙালির অতি প্রিয় একটা রেসিপি নিয়ে। আজ বানাবো এঁচোড়ের কালিয়া। এটা কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে, তো দেখুন আজ আমি কিভাবে বানাই। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য উপকরণগুলি দেখে নেব, তার আগে আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সবার আগে রেসিপির ভিডিও পেতে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। চলুন তাহলে উপকরণগুলি দেখে নিই। সবার প্রথমে এঁচোড় কেটে ধুয়ে নিয়েছি, আর যে পাত্রে এঁচোড় কেটে রাখবো অবশ্যই জল দিয়ে রাখতে হবে, তা না হলে এঁচোড় কালো হয়ে যাবে। দুটো আলু বড় সাইজ করে কাটা আছে, দুটো টমেটো কাটা আছে, আদা রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ 2 কাটা আছে, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল মিরচি 1 চামচ, হলুদ 1 চামচ, গরম মশলাগুলো 1/2 চামচ, চিনি 1 চামচ, নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। এখানে আছে থেতো করে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আমরা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর সবশেষে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। গ্যাসের ওপর প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ। এখন এবার প্রেসার কুকার বন্ধ করে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি হয়ে গেছে, এই অবস্থাতেই আরও 5 মিনিট রেখে দেব, তাতে করে এঁচোড় ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর প্রেসার কুকার খুলে নিচ্ছি, দেখুন এঁচোড় সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এঁচোড় গলে গেলে খেতে ভালো হবে না। এঁচোড় ছেঁকে তুলে নিচ্ছি। ওই একইভাবে আলু একটু ভাপিয়ে নিচ্ছি। আপনারা এঁচোড় আলু একই সঙ্গে সেদ্ধ করে নিতে পারেন। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখন ঢাকনি বন্ধ করে দিচ্ছি। এখন ঢাকনি খুলে আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলু গলে যায়নি। আলু আমি এখানে হাফ সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কড়াইয়ের চারি সাইডে তেল ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড় নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। এঁচোড় 5 থেকে 7 মিনিট মতো ভেজে তুলে নিচ্ছি। ওই একইভাবে সেদ্ধ করে রাখা আলুগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। আলুও 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি, এখন আলু তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে টমেটো গলা গলা করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে টমেটো নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন টমেটো গলা গলা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব। মশলা নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু এঁচোড়। মশলার সঙ্গে এঁচোড় আলু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। এখন নেড়ে চেড়ে দিয়ে দেব এক চামচ চিনি। ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু একটু সেদ্ধ হচ্ছে আর গ্রেভি একটু ঘন হচ্ছে। ঢাকনি খুলে নেড়ে চেড়ে নুন মিষ্টি চেক করে নেব। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এক চামচ, ঘি নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আর নতুন নতুন রেসিপি পেতে হলে নোটিফিকেশন বেল অন করে নিন।